বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানকালে রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11.5 কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করে। ধৃতের নাম ক্ষুদিরাম কর্মকার, তার বাড়ি আসামের নোয়াগাঁও জেলায়। এই নেশা কারবারি রাজ্য থেকে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করে দিল্লি নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য 1,72,000 টাকা। শুক্রবার জিআরপি থানার পুলিশ আধিকারিক এই খবর জানান। তিনি জানান, ধৃত বহিরাজ্যের নেশা কারবারিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে তোলা হবে। গতকালকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা একটা জয়েন্টলি অপারেশন করি, আরপিএফ এবং আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএস। তো আমরা একজন ব্যক্তিকে আটক করেছি। তো ওনার কাছ থেকে 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যেটা একটা ব্যাগের মধ্যে রাখা ছিল। উনি অ্যাকচুয়ালি এটা ওই ত্রিপুরা সুন্দরী দিয়ে নিয়ে যেতে চেয়েছিলো বাইরে। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি ওনার এগেনস্টে, এনডিপিএস দ্বারা। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। গাঁজার মূল্য কত হবে মোটামুটি? কালকে তো ওনাকে জিজ্ঞেস করলে বলে তো যে ওইখানে প্রায় 1 কেজি গাঁজার মূল্য প্রায় 15,000 টাকা করে বিক্রি করে তারা, যে ফিরোজপুর বা দিল্লিতে এখান থেকে যে নিয়ে যায়। তো কালকে যে দেখা গেছে যদি এরকম করে ধরা হয় তাহলে ওই গাঁজার মূল্য প্রায় 1,72,000 টাকার মতো আসে আর কি ওইখানে। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান, এ নিয়ে গত 1 মাসে 5টি বিভিন্ন এনডিপিএস মামলায় 9 জন নেশা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে 63 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া দাবিহীন আরও 40 কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। পাশাপাশি গত 1 মাসে সময়ের মধ্যে জিআরপি থানার পুলিশ 199 কেজি এসকপ সিরাপ উদ্ধার করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।